গত 23 এপ্রিল থেকে ফের রাজপথে ধর্ণা কুস্তিগীরদের। ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তারের দাবিতে ফের উত্তাল রাজধানী। গীতা ফোগতের অভিযোগ, দিল্লি পুলিশ তার স্বামী সহ তাকে গ্রেপ্তার করেছিল। এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মহিলা কুস্তিগীরদের আবেদন খারিজ করেছে। শীর্ষ আদালত জানিয়েছে এই মামলা নিম্ন আদালতে পাঠানো হোক। এরপরই মুখ খুলেছেন ভিনেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। বুধবার মধ্যরাতে যন্তর মন্তরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়েছিলেন কুস্তিগীররা। ভিনেশ ফোগাত সাফ জানিয়ে দিয়েছেন, কুস্তিগীরদের সঙ্গে ভবিষ্যতে যদি কিছু হয় দিল্লি পুলিশ দায়ী থাকবে।